যখন নীল আকাশে রং বেরঙের ঘুড়ি, ইচ্ছে করে স্বপ্ন ডানায় তাদের সাথে উড়ি। সুতোর মাথায় তাদের নাচে মন ময়ূরী উড়ে, কিন্তু নাটাই পরের হাতে সেটাও মাথায় ঘুরে। হায় রে নাটাই ঘুরি, হায় রে নাটাই ঘুরি, মানব স্বপন তোদের মতোই করে উড়াউড়ি। হায় রে নাটাই ঘুরি, হায় রে নাটাই ঘুরি, মানব স্বপন তোদের মতোই করে উড়াউড়ি। জানা নেই চেনা নেই একজনকে ধরে আনলো, বিয়ে হলো, তারপর জানতে জানতে অনেক সময় চলে যায়। আমি তো সেটাই বলছি, বেশি জানাশোনা করে বিয়েটা করে, বিয়ের পর জানার কিছুই থাকে না। আরে এত লেট হইতেছে, তো লেট কে সময় নাই তো। আচ্ছা দিকে একটা খাদক, দুটা গ্রিল, দুইটা নানের পর আবার একটা বার্গার। আস্তে আস্তে খাবো, তোমার কোক লাগবে কিনা বলো, আর জানি তুমি বার্গার খেতে পারবো না। না না কোক খাবো না, ও আমি তো বলতে ভুলেই গিয়েছি, উনি সকালে এসে তোমার একবার খোঁজ করে গেছেন। প্রতিদিন ওই লোকটার চেহারা দেখবো না বলে বাসা থেকে পণ করে বের হই, কিন্তু সে আশার পূরণ হলো না। আল্লাহই জানে কবে সেই আশা পূর্ণ হবে। কি ব্যাপার ফাইন, তুমি তো কিছুই খাচ্ছ না, এই এই মাথাটা খাও তো। আন্টি 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 প্লিজ আন্টি, বা আমার পক্ষে সম্ভব না। খাও ফাহিম ভাই, মনে হয় ডায়েটে আছে। না না ডায়েট ফাইট কিছু না, আমার পেট আসলে সত্যি সত্যি একদম ফুল হয়ে গেছে। আচ্ছা আস্তে আস্তে খাও, সমস্যা নেই। তোমার মা কেমন আছে? চেন চেন ভালো আছে। অনেকদিন তোমার মা আমাদের বাসায় আসে না, মাকে একদিন নিয়ে এসো। আসলে আন্টি মা তো পুরো সংসারটা একা একলে রাখেন, স্কুল করেন, তারপর বাসায় এসে রান্নাবান্না করেন, পুরো ঘরটা দেখাশোনা করেন। আর বাবার অভাব তো মাকে কিছুতেই বুঝতে দেন না, আর এত কাজ করার পরেও আসলে কোথাও যাওয়ার সময় পান না। একটা কাজ কর, বিয়ে করে বাসায় একটা কাজের মানুষ নিয়ে। কোন ধরনের কথা, ঘরের বউকে কাজের লোক বানাবে নাকি? কিছু মনে করো না বাবা, ওর বাবার আলাদা আলাদা মাথাটা একেবারেই গেছে, কোথায় কি বলতে হবে কোনো ব্যালেন্স নেই। না না আন্টি ঠিক আছে, আমি কিছু মনে করিনি, আর আমি তোকে চিনি, আমি খুব ভালো করে জানি ও কি বলতে পারে আমাকে নিয়ে। আসলে ভালোবাসার মায়ার যে ছায়া পড়ে সেটি যখন উঠে যেতে হয় তখন ছায়াহীন কায়াটি হয়ে পড়ে বড় অসহায়, অনেকটা নিঃসঙ্গ বটবৃক্ষের মতো। বাবাহীন আমিও তেমন একটি কায়া, তাই মায়ের মাঝে সবসময় ছায়া খুঁজে বেড়াই। দেখলি তোর কথার ছেলেটা কত কষ্ট পেল, সরি বল। সরি দোস্ত, আমি বুঝিনি তোকে এত হার্ট করব। আমিও সরি ভাইয়া। তুই কেন সরি? ওই যে তোমার কথায় হেসে দিলাম। আচ্ছা ঠিক আছে খাও। স্যার আসবো? আরে ছন্দা যে আসো আসো। হ্যাঁ বসো না। না স্যার আমি ঠিক আছি। আহা বসো তো, অফিসে একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট না হলে কাজে ঠিক জোশ আসে না। ফ্যামিলি এনভায়রনমেন্ট মানে? না একটা উপমা দিলাম আর কি। স্যার আমাকে কেন খুঁজছিলেন? না তোমাকে সিটে না পেয়ে ভাবলাম তোমার আবার শরীর টরীর খারাপ হলো নাকি, মেয়েদের তো আবার কত রকম শরীর খারাপ হয়। স্যার আমি ভালো আছি, আর কিছু বলবেন? আরে এলেই তো, বসো না একটু কফি খাও। না স্যার আমি কফি খাবো না। তাহলে চা খাও। ধন্যবাদ স্যার, স্যার আপনি অনুমতি দিলে আমি কি যেতে পারি? ওই
এই হাতে কিছু কাজ জমে আছে তো ওগুলো শেষ করতে হবে। যাবে? আচ্ছা যাও। থ্যাংক ইউ স্যার। আসসালাম। এভাবে আমার হাত থেকে আর কতদিন বাঁচবে? তুমি হলে 74 নম্বরের পরে আমার 75 নম্বর টার্গেট। ঠিক হবে না, বয়স তার কম হলো না, শুনেছি তার মেয়ে নাকি কলেজে পড়ে। শোনো, যার চরিত্রে সমস্যা থাকে সে মরার আগ পর্যন্ত কখনো ঠিক হয় না, আর তারা সব সময় মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে জ্বালিয়ে যায়, এটাই নিয়ম। ঠিক বলেছ, তবে আমার মনে হয় মাসুদ ভাইকে ব্যাপারটা একটু টাচ দিয়ে রাখতে পারো। তাতে কি লাভ? তুমি জানো না সব রসুনের গোড়া একই জায়গায়। তা জানি, তবে মাসুদ ভাইকে আমার অন্যরকম মনে হয়েছে। যদিও সে স্যারকে কোনো কিছু বলার রাইট রাখে না, তবু ভবিষ্যতে কিছু হলে ট্যাগেল দিতে পারবে। সেটা ঠিক বলেছ। দেখি, আমি ফ্রি টাইমে কথা বলবো। ওকে, পরামর্শ রাখার জন্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ সুন্দর একটি পরামর্শ দেবার জন্য। কিরে, তোকে খবর কি? ঠিকঠাক মতো দেহিও না, আমার বকরাও দেস না, কাহিনী কি? ওস্তাদ, কাহিনী তো ভালো না। কেন, কি হয়েছে? পুলিশের নজর লাগছে? ওস্তাদ, পুলিশের নজর লাগলে তো ভালোই ছিল, এটা যে কি নজর লাগছে ওইটাই বুঝতেছি না। ওস্তাদ, বিরাট একটা ঝামেলার মধ্যে আছি, কি করবো কিচ্ছু বুঝতেছি না। আরে বেটা, তোকে ঝামেলা দূর করণের লেগে তো আমি আছি। পুলিশে কোনো মামলা টামলা দিছে কিনা আগে হেডা কো না। ওস্তাদ, পুলিশে মামলা দেয় নাই, ওই হলে তো সমস্যা নয়, আপনি ট্যাগেল দিতেন। কিন্তু ওইটা কেমন কম আপনার ওস্তাদ, এটা পুলিশের থেকে ভয়ানক অন্য কিছু। উফ রে, এক ঘন্টা ধরে একই পেশাল বিড়াইতেছস, হয় সোজাসুজি ক আর নাহলে বিদায়, সারা রাত বইরে রামায়ণ শুনতে পারবো না। কিরে, তুই এত পেঁচাইতেছস কো? ওস্তাদ, একটু ডাইরেক্ট খুললে খুলেই তো হয়। আচ্ছা ওস্তাদ, বিষয়টা আমি কই, মানে ওই যে রাস্তার মোড়ে একটা হাউজিং আছে না, হাউজিংয়ের নিচে মানে দুপুরবেলা আমরা ছিনতাই করতে গেছিলাম, হঠাৎ করে একটা মুরগিও পাইছি ওস্তাদ, সিস্টেম করেই ফেলাইছিলাম, কিন্তু কেমনে জানি কি গন্ডগোল ঘটে গেল, ঠাস করে একটা বন্দুক বাইর করলো, আমরা দুইজন তো ওই বন্দুক দেখে ওস্তাদ জানে পানি নাই, তারপর খিচ্চা দৌড় দিছি বাঁচনের লেগে। ওস্তাদ, কস কি, সিভিল ড্রেসে পুলিশ এলো নাকি? ওস্তাদ, ওটা জানার লেগে তো আপনাকে চাওয়া। আচ্ছা, এই এলাকার যত সিভিল ড্রেসে ডিউটি করা পুলিশ আছে সবগুলোরে তো আমি চিনি, অন্য কোনো বাহিনীর লোক নাকি? আচ্ছা, লোকটা দেখতে কেমন কত? ওস্তাদ, আসলে দেখতে কেমন ওরকম কোনো পুলিশ, র্যাব, আর্মি এরকম কোনো মনে হলো না, পুরাই আউলা জল্লা। আরে বেটা, সিভিল ড্রেসে যারা ডিউটি করে সব বাহিনীর লোকই দেখতে আউলা জল্লা, কিন্তু সময় মতো ঠিকই জল্লা ওঠে। ওস্তাদ, তাহলে এখন আমগো কী? হ্যাঁ ওস্তাদ, আমরা তো না খেয়ে থাকবো, আর যদি না খেয়ে থাকি, কাম কাজ না করি, তাহলে আপনার বকরা দিমু কেমনে? আগেই বকরা না দেওয়ানের ফোন দি, তারপরে তো টেনশন করতে হইব না, ঘটনা কোন জায়গায় ঘটছে এটা আগে দেখা, বুঝছিল? চল চলুন দিন ওস্তাদ। এই জায়গা তো জীবনে কোনোদিন পোশাক পরা পুলিশই আসে না, সিভিল ড্রেসের আইলো কই থেকে? ওটা তো আমরা নিজেরাও জানি না, ওই কারণে তো আপনার জায়গায় নিয়ে এলাম। বাইর করতে পারবেন কি আসছিল? আচ্ছা, কতদিন হাতে কোনো ব্যাগ ট্যাগ ছিল? না 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 ওস্তাদ, হাতে তো কোনো ব্যাগ ট্যাগ ছিল না তো ওস্তাদ, ব্যাগ যদি থাকতো তাহলে তো ব্যাগ নিয়েই দৌড় দিতাম।
তখনই তো কইছি যে মোবাইল আর মানি ব্যবহার করতে মোবাইল মানি ব্যবহার করতে কি এইতো হস্তাদ তখনই কি করছে মালটা আমরা মনে করছি টাকা পয়সা বাইর করব মানি ব্যাগ বাইর করব হঠাৎ করে একটা বন্দুক বাইর করছে আমরা দুতি সিদুর আরে বেটা ছাগল ওইটারে বন্দুক কয় না বন্দুক কি পকেটে থাকে থাকে পিস্তল একই তো কথা ওস্তাদ পিস্তল আর বন্দুক কি মানে পার্থক্য আছে কোনো একই কাম করে ঠুস ঠুস আপনারা ঠুস করন লাগব আর টয়লে তো নিজেই ঠুস হয়ে গেছিল এটা কি করলেন ওস্তাদ ঠুস মা আমি বাপ মার আমার একটা দোয়া আছে না বাপ মার দোয়া আছে বাপ মা এমন দোয়া করছে যাতে চিন্তা গেরে হয়ে গেছে গা ওস্তাদ পরে সুপ থাকতে কর না কিন্তু একটা কাম শুনি এই থাম এই এমনি আসি ভেজালে তার মধ্যে আবার তোরা ঝগড়া শুরু করছস থাম শুন রাত মেলা হইছে এনে বেশি সময় থাকুন যাইব না যে কোনো ভেজালে পড়তে পারি আর যা করনের কালকে আমি করবো ঠিক আছে ওস্তাদ বুঝছস অন যা আর আমি খোঁজ খবর নি নিয়া ক্লিয়ারেন্স দিলে এরপরে আবি ততদিন পর্যন্ত গা ঢাকা দিয়া থাকবে আর একটা কথা মনে রাখিস আমার সাথে যোগাযোগ করবি না আমি না চাই অনজা আর চন্দন কালকে তোমার কাজ কি কালকে অফিসে কাজ আছে ভাবি অফিস কি অফিস করো আর যে বেতন পাও তা দিয়ে কি নিজের খরচ চলে ভাবি আপুর লেখাপড়া তো এখনো শেষ হয় নাই শেষ হোক তারপরে ভালো চাকরি করবে হয়েছে বোনের হয়ে আর সাফাই করতে হবে না দুই ভাই বোন মিলে পারোটা কি আমার অন্ন ধ্বংস করা ছাড়া কালকে কি তোমার কোনো কাজ আছে ভাবি হ্যাঁ আমি একটু শপিং এ যাব তোমার ভাই তো সারা দিন কাজ নিয়ে ব্যস্ত ভাবছিলাম পাশের বাসার ভাবিকে নিয়ে তারপর শপিং এ যাব তুমি একটু তন্নিকে দেখে রাখবে ঠিক আছে ভাবি কাল না হয় অফিসে আমি একটু লেটে যাব ঠিক আছে আমারও খুব বেশি সময় লাগবে না শপিং এ যাওয়ার সময় ওনার ঘড়িটা বাসায় রেখে যান কতক্ষণ সময় লাগবে কি করে বুঝবেন আহ সাব্বির থাম তো থেমেই তো আছি আপু আর শুধু দিন গুনছি কবে জেলখানা থেকে একটু মুক্তি পাবো এই তো আর কয়েকটা দিন আমি পাশ করে বের হলেই ভালো বেতনের একটা চাকরি নিব দেখবি তখন আমরা ভালো থাকব আমরা তখন আলাদা থাকব তখন আর কেউ আমাদের বলতে আসবে না আমরা তাদের অন্ন ধ্বংস করছি সংসারটা কি ওনার একার ইনকাম তো ভাইয়াই করেন আর উনি আছেন সেই টাকাটা ধ্বংস করার জন্য আর দোষ দেন আমাদেরকে একটু ধৈর্য ধর ভাই মা ভাইয়া এখন আসছে না কেন আসবে আসবে এত অধৈর্য হচ্ছিস কেন দুই বছর না দেখেছি এখন দুই ঘন্টা সহ্য হচ্ছে না সেটাই তো পারছি না দু বছর ভাইয়াকে দেখি নাই ভাইয়াকে দেখার জন্য মনটা খুব ছটফট করছে সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে তুমি তো সবই বুঝে ফেলো তোমার কাছে কি কখনো কিছু গোপন করা যায় তো আমি মা না তুই যখন মা হবি তখন বুঝতে পারবি নয় মাস পেটে ধরেছি কিসের মধ্যে যে কি বলো না মা আমি কি এখন মা হতে যাচ্ছি নাকি আমি কি তোকে এখনকার কথা বলেছি বলেছি যখন মা হবি তখনকার কথা ও আচ্ছা তাই বলো তো আজকের মেনুতে কি কি আছে বলো আজকের মেনুতে যে কি আছে সেটা তুই পরেই বুঝতে পারবি যখন টেবিলে বসবি আমি তো মেনুর কথা ভেবেই খুব এক্সাইটেড ভাইয়ার পছন্দের দু চারটা খাবার যদি মেনুতে থাকে তাহলে তো অনেক সুপার হয়ে যাবে মা তোকে আর এত এক্সাইটেড হতে হবে না ওই যে বেল বাজলো শিমুল বোধহয় এসেছে চল 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 মা দেখে আসি চল ভুলে গেছিস যে তুই আসবি আসুক
আরে বাবা তো সবসময় একটু ভুলো মন না। ভুলো মন না ছাই, দুই বছর পরে ছেলে বিদেশ থেকে দেশে আসবে, এইরকম বাবাকে তো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। তোমাদের দুজনকেও সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো উচিত। তোমাদের দুজনের মাঝখানে যে আমিও একজন মানুষ আছি সেটা কি তোমাদের খেয়াল আছে? আরে ঘুরো পাগল, তুই তো আমার জান। শোন, আমার লাগেজ খুলিয়ে দেখবি তোর জন্য আমি কত জিনিস নিয়ে আসছি। ওয়াও, সো সুইট ভাইয়া। শোন, অনেক জার্নি করেছি তো, একটু ফ্রেশ ট্রেশ হই, খাওয়া দাওয়া করি, তারপর তোর জন্য লাগেজ খুলবো। এত দেরি? আরে কিছু একটা মানে পেতে হলে তো তোকে কষ্ট করতে হবে, কেষ্ট পেতে হলে কষ্ট করতে হয়, বুঝলি? সেটাই ভালো। তুই যা গোসল করে আমি খাবার লাগাচ্ছি। ওকে তাহলে, কেষ্ট পাবার জন্য না হয় একটু কষ্টই করলাম। চলো ভাইয়া, অনেক কষ্ট করতে হবে, চলো। ছন্দা বেরোচ্ছি আমি, আর ওকে টাইম টু টাইম খাওয়াবে, কিন্তু খেতে না চাইলে জোর করে খাওয়াবে, বুঝতে পেরেছ? ঠিক আছে ভাবি। আর তুমি ফুপির কথা শুনবে, কিন্তু কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? ভাবি, তোমার আসতে কতক্ষণ লাগতে পারে? কেন না, যদি তাড়াতাড়ি আসো তাহলে আমি অফিস থেকে হাফ বেলার ছুটি নিব, আর যদি দেরি হয় তাহলে সারাদিনের জন্য ছুটি নিতে হবে। বেশিক্ষণ লাগবে না, বললাম তো যাবো আর আসবো। আয় থাকো, ঠিকঠাক মতো থাকবে, ঠিক আছে? রাত্রি বল। এই তুই কি অফিসে? না রে, যাচ্ছি। এত দেরিতে যাচ্ছিস, কি ব্যাপার? না কোনো সমস্যা নেই, ওই ভাবি একটু শপিংয়ে গিয়েছিল তো, তোর নিয়ে আবার বাসায় একা ছিল, তো এই জন্য ভাবি বাসায় আসার পর আমি বাসা থেকে বের হলাম। আমি অবশ্য অফিসে আগেই ফোন করে অর্ধেক বেলা ছুটি নিয়ে নিয়েছিলাম। ভেরি গুড। শোন, আমি কিন্তু তোর অফিসের কাছে আছি, তাই ভাবলাম তোকে একটা কল করি। ও, তাহলে তো ভালোই হলো, আমার তো অফিসে যেতে আর 10 মিনিট লাগবে, তুই চলে আয় আমার অফিসে। তুই কি লাঞ্চ করেছিস? না রে, কিছু খাইনি। আসলে ভাবি বাসায় ঢোকার সাথে সাথে আমি বের হয়ে গেছি। সমস্যা নেই, আমি অফিসের ক্যান্টিনে কিছু একটা খেয়ে নেব। শোন, আমিও কিন্তু লাঞ্চ করিনি। একটা কাজ করি, তোর অফিসের গলির মাথায় যে রেস্টুরেন্টটা আছে না, ওখানে একসাথে বসে দুজন লাঞ্চ করে নিই। না রে, আমি খাবো না, আজকে এমনিতেই লেট হয়ে গেছে, বুঝিসই তো। সমস্যা নেই, আমি অফিসের ক্যান্টিনে কিছু একটা খেয়ে নেব। ওকে, নো প্রবলেম। তাহলে একটা কাজ করি, আমি পার্সেল নিয়ে আসি, তারপর দুজনে বসে তোর অফিসেই খেয়ে নেব। আরে তোকে এত ঝামেলা না করলেও হবে, তোমার এত না বুঝলেও চলবে, সবসময় বেশি বুঝিস। আমি আসছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আয় পার্টি একটা। কতদিন পর মায়ের হাতে রান্না খাচ্ছে? মেয়ে বাবা, মাথা ঠিক তো খুব পছন্দ। খাও খাও, ওখানে তো শুধু ফার্স্ট ফুড খেয়েছি। এই তোকে কে বললাম আমি সারাদিন ফাস্ট ফুড খাই? শোন, এই যে এখানে যত আইটেম দেখছি সমস্ত কিছু লন্ডনে অ্যাভেলেবল। তা ঠিক আছে, কিন্তু মায়ের হাতের রান্না তো এখানে অ্যাভেলেবল না। তাই কি হয় নাকি? হ্যাঁ, মা তো একজনই হয়। ওই যে আবার শুরু হয়ে গেল আবেগী কান্না। আরে কি বলে তোর, আমার চোখে একটা কি যেন পড়েছে। হয়েছে হয়েছে, আমাকে আর শিখাতে হবে না, আমি আর সে ছোট্ট মেয়েটি নই। তুই তো অনেক বড় হয়ে গেছিস, পাকনা হয়ে গেছিস, ইজোড়ে পাকা। তোকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে তোকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে হবে। ভাইয়া, আমি আবার তা কখন বললাম? আরে থামবি তোরা, ছেলেটা কতদিন পরে খাচ্ছে বাসায় বসে, একটু খেতে দে। হ্যাঁ মা, নিজের বাড়িতে বসে খাওয়া এর কোনো তুলনা হয় না, আর পাশে যদি তুমি থাকো তাহলে তো কোনো কথাই নেই। তোমাদের দুজনের ওভার অ্যাক্টিং এ আমি পাগল হয়ে যাচ্ছি। ওভার অ্যাক্টিং? তুইও কর ওভার অ্যাক্টিং, অসুবিধা নেই।
মাঝে মাঝে তুই যে পাগলামি করিস না। কি পাগলামি করলাম? এই যে এতগুলো খাবার এনেছিস, এত খাবার কে খাবে? কেন, তুই আর আমি খাবো? হুম, আমি এত খাবার খাই, পুরো সপ্তাহের খাবার নিয়ে এসেছি। আসলে কেনার সময় এত অ্যাট্রাকটিভ লাগছিল না খাবারগুলো, মনে হচ্ছে সব কিনে নেবে। হুম, খুব ভালো করেছিস, এখন সব খাবার তুই খাবি। আরে আমি একা খাবো কেন, তুই আর আমিই খাবো। আচ্ছা, এমন তো কোনো রুলস নেই যে এখনই সব খাবার খেতে হবে, প্রয়োজনে যেগুলো থেকে যাবে ওগুলো সাব্বিরের জন্য প্যাকেট করে নিয়ে যাস। আসলেই খাবারগুলো দেখে সাব্বিরের কথা খুব মনে পড়ে গেছে, সাব্বির রেস্তোরাঁর খাবার খুব পছন্দ করে। আরে বোকা, আমি কেন এতগুলো খাবার এনেছি তোর কি মনে হয়? আমি সাব্বিরের কথা মাথায় রেখে এতগুলো খাবার প্যাকেট করেছি। ইচ্ছে নাটাই ঘুরি মন আকাশে থাকতে পারো করে জড়া জড়ি, হায় রে নাটাই ঘুরি, হায় রে নাটাই ঘুরি, মানব স্বপন তোদের মতো করে উড়াউড়ি। Oh, 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 oh.